মার্স ফর জাস্টিস সিলেট খুলনা বরিশালের সংঘর্ষ লাঠিচার্জ টিয়ারশাল নিক্ষেপ ঢাকায় বিক্ষোভ পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সারা দেশের ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ওখানের প্রতিবাদে মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ চলছে এছাড়া সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয় আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিগেড দেওয়ার চেষ্টা করেন সেখানে আইনজীবীদের একটি দলকে মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায় এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী অবস্থান নেন পরে আরও শত থেকে আশি জন শিক্ষার্থী যোগ দেন এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয় পরে শিক্ষকরা বসে পড়েন ঢাবির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন মার্স ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন আমরা সংহতি জানাতে এসেছি পুলিশ আমাদের আটকে দিয়েছে পরে আমরা বসে পড়েছি অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে ঢাকার নিম্ন আদালতে মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন আইনজীবীরা এ সময় আইনজীবীরা বিজেপি ও পুলিশের বাধার মুখে পড়ে তখন আইনজীবীরা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন এর আগে দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয় এ বিক্ষোভ মিছিলে শত শত আইনজীবী অংশ নেন উল্লেখ্য সারাদেশের ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার মার্স ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল মঙ্গলবার রাত ছয় এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন সম্মানিত দর্শক কোটা আন্দোলন নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে